আগেই যিনি বয়ান করছেন তিনি বলছিলেন যে মুসলমানের উপর ফাস্তা হক, তার মধ্যে একটা হলো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করা আর সালাম দিলে জবাব দেওয়া, এটা মুসলমানের হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আমরা প্রত্যেকে মুহাব্বত শহীদ দুরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবু মজিদহাট তাফসীর কুরআন কমিটির উদ্যোগে 12তম ঐতিহাসিক তাফসীর কুরআন মাহফিলের উপস্থিত
মহতারাম হযরাতে উলামায়ে কেরাম, দীন ধরাদি ইসলাম প্রিয় নবী প্রেমিক, আমার সর্বস্তরের বিরাদারান ইসলাম, আমরা সর্বপ্রথম আল্লাহকে শুক্র আদায় করছি, তিনি আমাদেরকে একটা মহান মজলিসে বরকতময় একটা জলসায় বিহিষ্টের এই শামিয়ানার নিচে আল্লাহ পাকের পবিত্র কালাম আল কোরআনের তাফসীর শোনার জন্য এবং কিছু আলোচনা করার জন্য আসার আর বসার তৌফিক দিয়েছে। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলেন, সেই আল্লাহকে আমরা অন্তরের অন্তস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা আমরা আসতে পেরেছি শুধু মহান রব্বুল আলামিনের দয়া, যদি আল্লাহ